নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর ডট কম। এই মুহূর্তে সরাসরি আমরা চলে এসেছি একটা সরকারি বহরমপুর পূর্ব ও পশ্চিম ব্লকের সাংগঠনিক সভাপতি দ্বয়কে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী এবং পূর্ব ব্লক সভাপতি আইজুদ্দিন মণ্ডল, পশ্চিম ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ আপনাদের সামনে, এবং উপস্থিত আছেন সুবোধ দাস আপনাদের সামনে। সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনার খবর ডট কমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, প্রধানদের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির সদস্যদের পক্ষ থেকে এবং অঞ্চল সভাপতির পক্ষ থেকে আমাদের সাধ্যমত উপহার তুলে দিলাম দুই সভাপতির হাতে। তার মানে এই নয় উপহার সামান্য দাম, উপহার বড় কিছু ব্যাপার নয়, কিন্তু সম্মান, সম্মানটাই বড় কথা। আমরা এই সামান্যতম উপহারের মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানালাম আমাদের পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার অত্যন্ত প্রিয় আইজুদ্দিন মণ্ডল মহাশয়কে এবং পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার দীর্ঘদিনের অত্যন্ত প্রিয় আলাউদ্দিন শেখ মহাশয়কে। এবারে পঞ্চায়েত সমিতির পক্ষে দু চারটি কথা বলার জন্য আমি আমাদের কর্মাধ্যক্ষ জয়দুল শেখকে আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন পূর্ব ও পশ্চিম ব্লক সাংগঠনিক যে সভাপতি বহরমপুর ব্লকের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান চলছে। এখানে উপস্থিত হয়েছেন পূর্ব ব্লক সভাপতি আইজুদ্দিন মণ্ডল, পশ্চিম ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ। আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এখানে আমাদের বহরমপুর ব্লকের দিনার উদ্যোগে আজকে আমাদের ব্লক সভাপতি সম্বোধনা আয়োজন করেছে আমাদের সুকুমার অধিকারী। আমাদের উপস্থিত আমাদের এখানে আছেন বিধানসভা জিনাদের হাত ধরে, আমরা অঞ্চলে অঞ্চলে জিনাদের আমরা কথা মতন আলোচনা মতন আমরা বুঝতে বুঝতে মানুষের কাছে 2021-এর ভোট আমরা করেছি। আমাদের পূর্ব ব্লকের সভাপতি আপনারা সকলে চিনেন, সকলে জানেন। আমরা হয়তো পঞ্চায়েত সমিতির মেম্বার, আমরা ভূমি কর্মাধ্যক্ষ, আমাদেরও হয়তো এক থেকে বড় পদের দরকার ছিল, আমাদের এক থেকে আরো উঁচু র্যাঙ্কে যাওয়ার দরকার ছিল। আমরা যেটুকু পেয়েছি সেটুকু হয়তো আমরা সন্তুষ্ট না, তাই জন্য নতুন ভাবে আবার বহরমপুর ব্লকে সভাপতি ঘোষণা নাম আসবে, নতুন ভাবে তৈরি হবে, তাই জন্য আমার নতুন জয় হলো কত আমাদের রাইটার্স বিল্ডিং এ হয়তো নাম পাঠাইছিল। সবকিছু বুঝে সবারই কথা শুনে আবার নতুন ভাবে কাজের মানুষ কাজ করে, গরিব মানুষের পাশে থাকে, গরিব মানুষের আপদ বিপদটা শুনতে ভালোবাসে, আমাদের আইজুদ্দিন ভাইকে আবার নতুন ভাবে ব্লক সভাপতি তৈরি করেছে। আমাদের দল জানে, আমাদের নেতৃত্ব জানে যে কাকে জায়গায় দিলে কাজ হবে, যাকে কাকে দিলে আমাদের সাধারণ মানুষের পাশে থাকবে, আমাদের দল জানে। আমাদের উপস্থিত আপনারা সকলে ছিলেন পশ্চিম ব্লকের ব্লক সভাপতি, আমাদের যার নেতৃত্বে বিধানসভা উঠেছে 22 MLA-র মধ্যে 20টা MLA আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে। উনাকে আবার আমাদের ব্লক সভাপতি ভাবে নতুন ভাবে ঘোষণা করেছে,
কাদের মানুষ গরিব মানুষের পাশে থাকে, মানুষের খোঁজ খবর রাখে, আমাদের আলোর ভাই আমাদের উপস্থিত আছেন। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের উপস্থিত এখানে আছে। যেদিন তৃণমূলটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল, জোড়াফুল চিহ্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলটাকে ঘোষণা করেছিল, তেকুনি থেকে আমাদের এই তৃণমূল দলের নেতা আমাদের সুব্রতদা ওনার হাত ধরে আগামী দু হাজার তেরোতে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। দেখুন আমাদের